করোনা পরিস্থিতি বৃদ্ধি পাওয়ায় রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার ভাতারেও বৃহস্পতিবার ও রবিবার দোকান বাজার বন্ধ রাখার নির্দেশ জারি করেছিল জেলা প্রশাসন। সেই মতো বিগত সপ্তাহে বৃহস্পতিবার এবং রবিবার দোকান বাজার বন্ধ ছিল। হঠাৎ করে আজ 20 জানুয়ারি বৃহস্পতিবার লক্ষ্য করা যায় ভাতার বাজারে অধিকাংশ দোকানপাট খোলা, জানিয়ে ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে বিভ্রান্ত ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীরা জানান তারা জানেন না কার নির্দেশে এদিন দোকানপাট খোলা রাখা হয়েছে, যদিও এ ব্যাপারে প্রশাসনের কোনো মতামত জানা যায়নি। দাদা, আজকে কি বাজার খোলা না বন্ধ? আজকে আজকে তো এমনি বৃহস্পতিবার তো বন্ধ ছিল। হ্যাঁ, এই সপ্তাহে এই বৃহস্পতিবারে কি মনে হচ্ছে আপনাদের? এটা মোটামুটি কালকে সন্ধে 7টা পর্যন্ত জানি যে আজকে বাজার বন্ধ, এক সপ্তাহ ধরে সেটাই প্রচার হয়েছে। তো হঠাৎ ভোরবেলায় একজন ব্যবসাদার আমাকে ফোন করলো যে বাজার চলে আয়, বাজার খোলা আছে। কিন্তু এর পরে বাজার এসেছি হয়তো আমরা, কিন্তু এসেও কি কোনো লাভ হবে আমাদের কোনো? কারণ খদ্দেররা তো সবাই জানে আজকে বাজার বন্ধ, ব্যবসাদাররাও প্রায় সবাই জানে আজকে তো এসেছি, কিন্তু আজকে ওই ছুটির মেজাজে যেটুকু হচ্ছে তার বাইরে কিছু নয়, কোনো খদ্দের বাড়তি খদ্দেরও আসছে না বাজারে বা ব্যবসাদাররাও আসছে না। এতে কি মানুষ কি বিভ্রান্তের মধ্যে পড়ে আছে? হ্যাঁ, অবশ্যই একটু বিভ্রান্তিতে তো পড়েছেই, মানে সবাই তো জানে না যে আজকে বাজার খোলা আছে। যারা জানে তারা হয়তো কাছে পিঠে যারা আছে তারা হয়তো আসছে, যারা জানে না তারা আসছে না। ভাতার থেকে মনোজ কুমার মালিক, আনন্দ বার্তা।